চীনকে টেক্কা দিয়ে সর্বাধিক গতির বুলেট ট্রেন পরীক্ষা করল জাপান সর্বাধিক গতি সম্পূর্ণ বুলেট ট্রেন পরীক্ষা করল জাপান এই বুলেট ট্রেনের গতি হতে পারে সর্বাধিক চারশো কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেন ভ্রমণের সময় কমিয়ে দেবে অনেকটাই বছর তিন আগে শিকাংশেং নামের ওই ট্রেনের আলফা ড্যাশ এক্স ভার্সন তৈরির কাজ শুরু হয় অবশেষে সেই ট্রেনের পরীক্ষা করল জাপান দুই হাজার থেকে এই ট্রেন ট্রাকে নামবে বলে জানা গিয়েছে মোটামুটিভাবে তিনশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে এই ট্রেন চীনের সর্বাধিক গতিসম্পন্ন ফক্সিং ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে এই জাপানি ট্রেন যদিও চীনের ট্রেনটি আরও বেশি গতিতে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছিল কিন্তু জাপানের এই ট্রেনের থেকে তার গতি দশ কিলোমিটার প্রতি ঘণ্টা কম নতুন ট্রেনটি হবে অনেক আধুনিক মডেলের সামনেটা শুরু হবে বিমানের মতো এরকম দশটি ট্রেন বানানো হবে জাপানের সেন্দাই ও আউমরির মধ্যে এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই দুই শহরের দূরত্ব দুইশো আশি কিলোমিটার প্রত্যেক সপ্তাহে দুইবার করে চালানো হবে ট্রেন মধ্যরাতে যখন কোনো ট্রেন যাবে না তখন এই পরীক্ষা করা হবে এই ট্রেনের এন সেভেন জিরো জিরো এস ভার্সনের পরীক্ষা চলছে এক বছর ধরে দুই হাজার বিশতে এটি চালু হওয়ার কথা এর গতিবেগ হবে তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা তবে জাপানের ম্যাগলেভ ট্রেনের গতি ছুতে পারবে না এই বুলেট ট্রেনগুলি ওই ট্রেনের গতিবেগ ছয়শো তিন কিলোমিটার প্রতি ঘন্টা দুই থেকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে এই ট্রেন